দেখতে পাচ্ছো খেজুর গাছে উঠে কিন্তু রস পাচ্ছে পরপর। এই বাঁকে দেখতে পাচ্ছো হাড়িগুলো বাঁধা আছে, এগুলো এবারে ওনারা কাঁধে করে তুলছেন। গুড়টা এসেছে এবারে তৈরি হয়ে গেছে, ডাবে ভরছে দেখতে পাচ্ছো। কি ফ্রেন্ড, সবাই হাসি খুশি তো? দেখো ভোর ভোর উঠে পড়েছি একদম ভিডিও বানাতে, তার কারণ হচ্ছে আজকের একটা কিন্তু দারুণ জায়গায় যাবো বস, মানে যে খেজুরের রসটা হয় সেই খেজুরের রসটা আজকের খেতে যাবো, যেটা কিন্তু ভোর ভোর অনেক ফ্রেশ থাকে, আর ওখানে কিন্তু খুব সুস্বাদু নলেন গুড়ও তৈরি হয়। তো নলেন গুড়টা কিভাবে তৈরি হয় সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো, তাই ভিডিওটা কিন্তু প্রচন্ড মজাদার হতে চলেছে, তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বস। এখন দেখো বস, এই ব্যাগটাগ নিয়ে নিয়েছি, সোয়েটার টোয়েটার পরে ব্যাগটাগ নিয়ে নিয়েছি, মাস্কও সঙ্গে নিয়ে নিয়েছি, মানে প্রচন্ড এক্সাইটেড বস খেজুরের রস খেতে যাওয়ার জন্য, সেই জন্য ভোর ভোর উঠেছি বস, নইলে সব ল্যাতখোর লোকজন বস মানে দুপুর পর্যন্ত ঘুমাই, আজকের ভোরবেলা উঠেছি হচ্ছে খেজুরের রস খেতে যাওয়ার জন্য। আর আমাদের বাহনটা দেখো আজকের, মানে আমার সাইকেল বাহন থাকে, আজকের হচ্ছে স্কুটিটা আমাদের বাহন। তো স্কুটিতে ওঠার আগে বস, হ্যাঁ ফ্রেন্ডস, আমি টিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, চলো শুরু করা যাক, কিছু মজা করা যাক। তো ফ্রেন্ডস, অবশেষে কিন্তু আমরা যেখানে খেজুর গাছের রস পাড়ে তো সেখানে চলে এসেছি, তো এখানে দাদারা সব খেজুর গাছের রস টস পাচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ভোরের ওয়েদারটা দেখো বস, এখন ঠিকঠাক করে আলো ফোটেনি, তো এর মধ্যে এসে আমরা ভিডিও করছি, আর এর ওয়েদারটা না দারুণ লাগছে, মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দারুণ লাগছে। যারা এই গ্রাম থেকে অনেক দূরে থাকো, মানে শহরের দিকে থাকো, তো এই মুহূর্তটা দেখলে তোমাদের অনেক সুন্দর লাগবে, যা সুন্দর দেখাচ্ছে আর কি, দারুণ মানে অতুলনীয় দেখতে যাকে বলে। পরপর খেজুর গাছের সারি, কি অপরূপ এই দৃশ্য, এটা দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। চলো এবার নলেনগুড় তৈরির প্রথম ধাপটা দেখা যাক। সূর্যি মামার ভালো করে ঘুম থেকে ওঠার আগে শিউরি দাদাদের সর্বপ্রথম কাজ হলো গাছে বাঁধা হাঁড়িগুলিতে সারা রাত ধরে যে রস সঞ্চিত হয়েছে সেগুলোকে এক এক করে গাছ থেকে নামানো, মানে এক কথায় রসগুলোকে সংগ্রহ করা। দেখতে পাচ্ছ দাদারা সব রস নিয়ে আসছে, পাড়া হয়ে গেছে রস, এরা সব গাছ থেকে পাড়া হয়ে গেছে। এবারে হচ্ছে ওটাকে কি বলে দাদা, যেখানে জাল দেয়, ও বানশাল বলে, মানে যেখানে গুড় জাল দেয় তো ওখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এই হাড়ির মধ্যে আছে সব রস, তো এগুলো এক এক করে কালেক্ট করা হচ্ছে। আর এই কত পরপর খেজুর গাছ দেখো। এবারে সমস্ত রসের হাঁড়িগুলিকে একত্রিত করা হচ্ছে বাঁকে তোলার জন্য, আর এই বাঁকে করে রসের হাঁড়িগুলি চলে যাবে বানশালের দিকে, মানে যেখানে রস জাল দিয়ে নলেন গুড় তৈরি হয়। দেখো বস, পরপর যে খেজুর গাছের রসগুলো পারলো ওনারা, তো এবারে ওনারা সেই রসগুলোকে নিয়ে বানশালে যাবে, মানে যেখানে হচ্ছে রস জাল দেয়, জাল দিয়ে হচ্ছে নলেন গুড় তৈরি হয়, তো এরপরে কিন্তু আমরা ওইটা দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু, আর রসটা জাল দিয়ে কেমন হয়, কেমনভাবে গুড় তৈরি হয় সেটা পুরোটা তোমাদেরকে দেখাবো, সেই জন্য একদম মজা নেওয়ার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। এই বাঁকে দেখতে পাচ্ছ হাড়িগুলো বাঁধা আছে, এগুলো এবারে ওনারা কাঁধে করে তুলছেন, এবারে এগুলো কিন্তু বয়ে বয়ে ওনারা নিয়ে যাচ্ছেন বানশালের দিকে, যেখানে মানে রস জাল দেয়া হয়। তো এখন ওনারা হেঁটে হেঁটে যাচ্ছেন বানশালের দিকে। এবারে যেখানে হচ্ছে গুড় জাল দেয় সেখানে চলে এসেছি বস, মানে এখানে খুব সুন্দর লাগছে দেখতে, সবাই মানে যেরকম ভাবে গুড়টু জাল দিচ্ছে খুব সুন্দর লাগছে, আগে সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে বানশাল, এখানে কয়েকটা ছোট ছোট খড়ের ঘর আছে যেখানে শিউরিরা রাত্রি বাস করে, বেশ বড় সড়ো জায়গা নিয়ে তৈরি। এর মাঝখানে রয়েছে চারমুখ উনু, যেখানে রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করা হয়, আর এপারে পেরে আনা রসগুলো রাখা আছে জাল দেওয়ার জন্য। আর এবারে দেখতে পাচ্ছ এই গুড় জাল দেওয়া হচ্ছে, মানে রস মোড়ে মোড়ে হচ্ছে গুড় হবে। কাকা এরা কতক্ষণ জাল দিলে এরকম মানে গুড় হবে? মানে যতক্ষণ না হবে ততক্ষণ এরকম জাল দিতে হবে, তাই তো? দারুণ দারুণ ধোঁয়া উঠছে, মানে এই ফিলিংসটা জাস্ট দারুণ লাগছে বস। তো এইরকম ভাবে খেজুরের রসে অনেকটা সময় পাক দিতে দিতে খেজুরের রস ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যায় সুস্বাদু নলেন গুড়ে।
এবারে খেজুর গাছের যে ফ্রেশ রসটা হয় তো সেটা খাবো। আমি খেয়েছিলাম অনেক মানে অনেক বছর হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে খেয়েছিলাম। তো এবারে আবার অনেক দিন পরে আবার টেস্ট করতে যাচ্ছি, তো এই টেস্টটা কেমন লাগে সেটা তোমাদের খেয়ে জানাবো। এই হচ্ছে খেজুরের রস বস, দেখতে তো দারুণ লাগছে, এবার খেয়ে দেখবো কেমন লাগে। প্রচন্ড মিষ্টি, দারুণ দারুণ খেতে লাগছে। সকালবেলা উঠে এরকম খেজুরের রস খাবো, এরকম প্রাকৃতিক পরিবেশ যা সুন্দর লাগছে না বস, কি বলবো। তোমাদের মানে দিনে কবার করে রসটা পাড়া হয়, মানে সকালবেলা আর কখন আর কখন পাড়া হয়? আচ্ছা, মানে গাছটা কাটা হয় বিকালবেলা? ও আচ্ছা। আর একটা গাছে কি মানে প্রত্যেক দিন রস নেওয়া হয় নাকি? ও আচ্ছা, মানে এই জিরোতে দেওয়া হয় বলে কি মানে সেটার জন্য জিরেন কাঠের রস? ও আচ্ছা, মানে এই গাছটা হচ্ছে 3 দিন করে রস দেয় আর 3 দিন করে জিরোতে দেওয়া হয়, সেই কারণের জন্য এর নাম হচ্ছে জিরেন কাঠের রস। দেখতে পাচ্ছি গুড়, মানে ওইটা হয়ে গেছে নাকি? গুড় গুড়টা এসেছে, এবারে তৈরি হয়ে গেছে, ডামে ভরছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, সোনালি কালার লাগছে, একদম তরল সোনা। আর এই তরল সোনা দিয়ে তৈরি হয় জগৎ বিখ্যাত জয়নগরের মোয়া, নলেনপুরের রসগোল্লা, আরও কত ভিন্ন স্বাদের মিষ্টান্ন যেগুলো আমাদের সবার জিভে জল এনে দেয়। গুড়টা হচ্ছে ঢেলেছে, এর সেন্টটা কিন্তু অন্যরকম বস, মানে ওখানে ঢেলেছে মানে সে অত দূর পর্যন্ত কিন্তু সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট কিন্তু, মানে তোমরা এখানে থাকলে বুঝতে পারতে যে সেন্টটা কত সুন্দর, দেখেই মানে এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে বস। এবারে হচ্ছে গুড় নেবো, মানে যেটা আসলে খাঁটি গুড় সেটা হচ্ছে নেবো। কাকিমার কাছে এই বোতলটা দিচ্ছি, গুড়টা ঢালছে দেখো, একদম পুরো খাঁটি গুড় যাকে বলে বস, মানে এর গন্ধ আলাদা, একদম মানে অন্যরকম গন্ধ, এগুড় হচ্ছে অন্য জায়গায় পাবে না বস, মানে এই শিউরিদের কাছ থেকে নিয়ে গিয়ে গুড়টা এটা অন্য কোথাও পাবে না তোমরা। কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে যাবো, আর কিছুদিন পরেই হচ্ছে পৌষ পার্বণ আছে, জানো পিঠে টিটে বানানো হবে বাড়িতে, তো সেই জন্য গুড়টা নিয়ে নিলাম। আর এই দিদার কথাটা একবার শোনো, মজার মজার কথা বলছে কিন্তু। আচ্ছা, আরে হচ্ছে কাকিমা পিছনে কাকা, যারা যারা হচ্ছে মানে গুড় কিনতে আসবে কিভাবে আসবে, মানে ঠিকানাটা যদি বলো কিভাবে আসবে এখানে? আচ্ছা, মানে কোথায় হচ্ছে গুড় জাল দেওয়া হচ্ছে তাই তো? তাহলে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাদের সাথে যোগাযোগ করে নেবে, নিয়ে চলে আসবে যদি কোনো অসুবিধা হয় আর কি। আর গুড় গুলো হচ্ছে এই ডামে রাখা আছে, এখান থেকে এবারে হচ্ছে মানে বিক্রির জন্য যাবে তাই তো? ও আচ্ছা। আর এইভাবে হাজমা হালদার এবং ওনার দল ভোরবেলা উঠে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নলেন গুড়গুলোকে তুলে দেন আমাদের মুখের স্বাদ বাড়ানোর জন্য। তাই এনাদের জন্য একটা লাইক তো বানতে হয় বস। কাকা কাকা কাকিমা সবাইকে টাটা, ঠিক আছে চলে যাচ্ছি, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই পুরো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। আর পিটের ভিডিও কামিং সুন বস, পিটের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমি ঘরে যাই, এখনকার মতো বাই বাই।